নমস্কার, ওয়েলকাম টু দীপার ডায়েরি। দীপার ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাবুদানা পকোড়া। সাবু পকোড়া বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো, আমি সাবু 3 টেবিল চামচ সাবু গরম জলে ভিজিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপর সেটাকে ছেঁকে জলটা ছড়িয়ে নিয়েছি। আর আমার লাগবে 1টা আলু, আমি মিডিয়াম সাইজ আলু গ্রেট করে রেখেছি। আমি 2 টেবিল চামচ বাদাম কাঠ খোলায় ভেজে সেটাকে ক্র্যাশ করে রেখেছি, কুড়াইনি, একটু ভেঙে ভেঙে রেখে দিয়েছি। আদা রসুন বাটা আমি 1 টেবিল চামচ নিয়েছি। জিরে গুঁড়ো আমি 1/2 টেবিল চামচ নিয়েছি। লঙ্কা গুঁড়ো নিয়েছি 1/2 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা আপনারা চাইলে নাও, এটা আপনারা নাও দিতে পারেন। আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি 1/4 টেবিল চামচ। আমি ম্যাজিক মশলা নিয়েছি 1/2 টেবিল চামচ। ধনে গুঁড়ো নিয়েছি 1/2 টেবিল চামচ। ধনে পাতা কুচানো নিয়েছি 2 টেবিল চামচ। কাঁচা লঙ্কা নিয়েছি আমি 2, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আর আমার লাগবে একটুখানি বেসন 2 টেবিল চামচ মতো, আর মিডিয়াম সাইজ পেঁয়াজ 2 কুচিয়ে রেখেছি। আর লাগবে আমার প্রয়োজন মতো নুন 1 চামচ, চিনি এবং প্রথমে আমি সাবুর পকোড়া খুবই টেস্টি খেতে, প্রথমে আমি সাবুটা একটু অল্প পরিমাণ নুন দিয়ে এটাকে একটু চটকে নেব। আপনি এটা নিরামিষও করতে পারেন। আমি এবারে বেসনটা এর মধ্যে দেব, পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব, এর মধ্যে আমি গ্রেট করে রাখা আলু দিয়ে দেব। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে সাবুর পকোড়া, খুবই মুচমুচে, খুবই টেস্টি। আমি প্রথমে এটা ধনে গুঁড়োটা দিয়ে দেবো, এরপর 1-1 করে সমস্ত মশলা আমি দিয়ে দেবো। আমি আদা রসুন বাটা দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেব, একই মশলা দিয়ে দেব, গরম মশলা দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, ধনে পাতা কুচানো দিয়ে দেব, বাদাম আমি দিয়ে দেব, লঙ্কা আমি দিয়ে দেব। লঙ্কাটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। সুজির পকোড়া খুবই তাড়াতাড়ি হয় এবং খুবই মুচমুচে, খুবই টেস্টি, ডেলিশিয়াস। এবার ভালোভাবে এটাকে মাখিয়ে নেব, পুরো সমস্তটা ভালোভাবে মাখিয়ে নেব, এবং এর মধ্যে আমি 1 চামচ চিনি দেব, অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে চিনি একটু দিয়ে দিলাম, সাবুটা ভেজানোর জন্য জলের দরকার হবে না। এবারে এটা খুব ভালোভাবে মেখে 10 মিনিট মতো রেখে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, এবারে কড়া আমি বসিয়ে দিয়েছি, মধ্যে তেল দিয়ে দেব। আমি এটা সাদা তেলেই করব।
বাদামি বাদামি করে ভেজে এগুলো তুলে নেব। টিস্যু পেপারের উপরে তুলব যাতে এক্সট্রা তেলটা ধরে যায়। বাকিগুলো একইভাবে ভেজে আমি তুলে নেব। হয়ে গেছে সাপুর পকোড়া, আপনারা তৈরি করুন, আর সসের সাথে খেতে পারেন, মুড়ির সঙ্গে খেতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানালাম। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, ততক্ষণের জন্য বাই।